আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এক কাঠা জায়গায় আপনার একটা একটা মসজিদ কীভাবে নির্মাণ করা যায়, এই ভিডিওর মাধ্যমে তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। এক কাঠা জায়গার উপরে দেখেন একটা মসজিদ আমি করছি, ডিজাইন করছি। দেখেন মসজিদটা আপনার 27 ফিট 6 ইঞ্চি বাই 27 ফিট 6 ইঞ্চি জায়গায়, অল্প জায়গায় আপনার হচ্ছে 27 ফিট 6 ইঞ্চি জায়গায় এই ধরনের খুব ছোট জায়গায় এই ধরনের একটা মসজিদ নির্মাণ করা যাবে খুব সহজেই। তো যারা ধরেন আপনারা এই ধরনের মসজিদ নির্মাণ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। এবং এই ধরনের মসজিদের ডিজাইন যদি কেউ যদি করতে চান, 2D প্ল্যান থেকে শুরু করে 3D ডিজাইন সব কিছু আমি ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ। তো এই ধরনের আপনারা এলাকায় যদি এই ধরনের কোনো মসজিদ কেউ করতে চান বা সবার অনেকে অনেকে উদ্যোগ নিয়ে যদি এই ধরনের একটা মসজিদ করতে চান, খুব ছোট জায়গায় একটা মহল্লার জন্য যদি গ্রামের বাড়িতে যদি এই ধরনের কোনো মসজিদ করতে চান, আমি খুব ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমার সাথে যোগাযোগ যে নাম্বারটা আছে স্ক্রিনে, এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করলে আমি এই ধরনের একদম 2D প্ল্যান থেকে শুরু করে 3D মডেলিং করে দেবো ইনশাল্লাহ ফ্রিতে ইনশাল্লাহ। মাত্র হচ্ছে আপনার হলো 27 ফিট 6 ইঞ্চি বাই 27 ফিট 6 ইঞ্চি জায়গায়, এক কাঠা জায়গা আর কি। এক কাঠার একটু বেশি, 756 স্কোয়ার ফিট জায়গা আর কি। আপনার হচ্ছে এটা একটা অজুখানাটা জাস্ট খালি একটু বাইরে, মানে 5 ফিট বাই 5 ফিট 5 ইঞ্চি বাই হলে আপনার 16-17 ফিট জায়গার মতো আপনার এক্সট্রা আছে আর কি। জায়গাটা অজুখানা করা হয়েছে, দেখেন যে আউটসাইডে অজুখানা করা হয়েছে। একতলা আপনার হচ্ছে, হ্যাঁ এটা একটা অজুখানা, এই সাইড দিয়ে দেওয়া হয়েছে অজুখানা। এটা হচ্ছে মেইন গেট, মেইন এক্সিট, এটা এই এই সাইডটাতে মেইন। এখানে এখানে দেখেন 2D প্ল্যানটা দেখেন, এটার এখন যেটা আপনি 3D মডেলিং দেখলেন, 2D প্ল্যান দেখেন যে এটা মেইন এক্সিট, মেইন গেট, এটা এটা মেইন গেট। এটা এখানে আপনার যে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়াবে, আর পাশে হচ্ছে এখানে খুতবার একটা চেয়ার থাকবে আপনার। এখানে হচ্ছে হলো, হ্যাঁ ইমাম সাহেবের পরেই হচ্ছে হলো এখানে ইমাম সাহেব বসবে, ইমাম সাহেবের পরে একটা লাইন এখানে লোক দাঁড়াবে, একটা লাইন দেখেন, একটা লাইন পরে আর একটা লাইন, দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা 7টা শাড়ি হবে এখানে, 7টা শাড়ি হবে। হ্যাঁ আপনার এই আপনার 27 ফিট 6 ইঞ্চি হবে, 27 ফিট 6 ইঞ্চি দেখেন, 27 ফিট 6 ইঞ্চি বিল্ডিংয়ের এরিয়াটা হচ্ছে 27 ফিট 6 ইঞ্চি, এদিকেও 27 ফিট 6 ইঞ্চি জায়গা। এখানে আপনার হচ্ছে হলো 7টা শাড়ি দাঁড়াতে পারবে, 7টা শাড়ি দেখেন এখানে দেখানো আছে। আর এই সাইডে আপনার উজুখানা, এই দেখেন বাইরের সাইড দিয়ে উজু করে এখানে মেয়ে, হ্যাঁ দেখেন এখানে একটা ডোর আছে, ডোর দিয়ে হচ্ছে 6টা লোক বসে উজু করতে পারবে, একটা 6 জন লোক উজু করতে পারবে। এটা একটা উজুখানা, বাইরের সাইডে দেওয়া হয়েছে উজুখানাটা, বাইর থেকে উজু করে এসে খুব ডিসিপ্লিনে আপনার ভিতরে ঢুকতে পারবে। 5 ফিট 5 ইঞ্চি বাই হলো 15 ফিট 1 ইঞ্চি জায়গা। খুব সুন্দর একটা আপনার হচ্ছে অল্প একটু জায়গায় জাস্ট আপনার দেখেন এখানে 6টা 7টা 7টার শাড়ি হবে, দেখেন 7টা শাড়ি এখানে দেখানো হয়েছে প্ল্যানে। 1 2 1 2 3 4 5 6 7 সামনে আর ইমাম দাঁড়াবে। তো এইটার আবার হচ্ছে আপনার ভিতরে ইন্টেরিয়রটাকে কীরকম দেখা যাবে দেখেন, আমি আপনাদেরকে 2D প্ল্যান দেখলেন, এখন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কীরকম দেখা যাবে। দেখেন এই যে 7টা শাড়ি একদম দেখানো আছে একদম, হ্যাঁ আপনার টাইলসের 2টা কালার দিয়ে দেখানো আছে দেখেন। দেখেন 1 2 3 4 5 6 7টা শাড়ি একদম অনায়াসে 7টা শাড়ি লাগাতে পারবে একদম। চারটা শাড়ি দাঁড়াতে পারবে সামনে, দেখেন ওই যে সামনে রাউন্ড জায়গাটা, ওখানে ইমাম দাঁড়াবে,
পরে হচ্ছে আপনার হচ্ছে মুসল্লিরা যা ইমাম হিসেবে যারা নামাজ পড়বে তারা দাঁড়াবে। দেখেন এটা হচ্ছে মেইন এক্সিট। আপনার বাইরে হচ্ছে হলো আপনার এই মসজিদের বাইরে হচ্ছে হলো আপনার অযুখানা। দেখেন এই সাইডে দুইটা জানালা আছে, এই সাইডে একটা জানালা আছে, আর আপনার এখানে একটা এই যে উজুখানাটা একটু বাইরে মসজিদের বাইরে, এই জায়গাটুকু একটু এক্সট্রা লাগবে আর কি। আপনার 756 স্কোয়ার ফিটের বাইরে কিন্তু আবার এই উজুখানা, আবার আপনারা এটা কিন্তু আপনার 15 ফিট 1 ইঞ্চি, মেবি 15 ফিট 1 ইঞ্চি, বা ওইদিকে 5 ফিট 5 ইঞ্চি আছে আর কি। মানে ছয়টা লোক বসে উজু করতে পারবে অনায়াসে। দেখেন 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6টা ছয়টা লোক বসে উজু করতে পারবে। এটা ইন্টেরিয়রটা, এই যে আপনার উজুখানার যেখানে ঢুকবে আর কি, এটা উজুখানার এক্সিট আর কি, উজুখানার দরজা। এটা হচ্ছে মেইন এক্সিট, মসজিদে ঢোকার মেইন এক্সিটটা আর এটা আর কি। ফ্রন্ট ভিউটা দেখেন, এটার ফ্রন্ট ভিউটা এরকম আসবে, ফ্রন্ট ভিউ বিল্ডিংটার লুকিংটা এরকম আসবে, ফ্রন্ট ফ্রন্ট এলিভেশন এরকম আসবে। লেফট এটা হচ্ছে আপনার লেফট এলিভেশন, এটা লেফট এলিভেশন এরকম দেখতে হবে লেফট এলিভেশনটা। এটা হচ্ছে ব্যাক এলিভেশন, এখানে আপনার ইমাম দাঁড়াবে, ব্যাক এলিভেশন এটা, এটা পশ্চিম দিক হবে আর কি, রাইট এলিভেশন। দেখেন উপরে প্যারাপেট অল আছে, উপরে একটা হচ্ছে আপনার পানির ট্যাঙ্ক আছে, তো এই ছিল আজকের প্রেজেন্টেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।